ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটাই সেই দামটুয়া ঝর্ণা। পাহাড়ে বৃষ্টি হওয়া, তার মধ্যে ট্রেক করা একটু অ্যাডভেঞ্চার আছে। ঢাকার সায়দাবাদ থেকে রাত 11টার শ্যামলী নন এসি বাসে চড়ে বান্দরবনের আলীকদমে নেমে পেটপুরে নাস্তা সেরে একটি ইজি বাইকে চড়ে পানবাজার গিয়ে বাইক ভাড়া নিয়ে 17 কিলোমিটার নামক স্থানের পথে চলছি আমরা। আমরা 17 কিলোমিটারে চলে এসেছি। আমাদের বাইকের পাইলট হোসেইন নাম সাবধানে চালিয়ে নিয়ে আসছে। রোডটা বেশ কিছুটা খাড়া, উঁচু নিচু আছে, কিছু শার্প টান আছে, তো দক্ষ বাইক চালক নেওয়া খুবই জরুরি। আপনারা যারা আসবেন বুঝে শুনে বাইক রেন্ট করবেন। 17 কিলোমিটার থেকে আমাদের ট্রেক স্টার্ট হলো। বরাবরের মতো চার বন্ধু, মনির, রাজন, সুজন আর আমি ট্রাভেলার তৌফিক, আমরা স্টার্ট করলাম। আজকে আপনাদের চেষ্টা করব এই পথের বেশিরভাগ অংশই আপনাদের দেখাতে। সাথেই থাকুন, উপভোগ করুন আমাদের সাথে। এই রুটের প্রথম ট্রাইবাল গ্রাম আদুপাড়া ছাড়াতেই পাহাড় বেশ খাড়া হয়ে গেল। এ পথে আরও তিনটি পাহাড়ি গ্রাম, বেশ কিছু ছড়া বা ঝিরি এবং জঙ্গল পেরিয়ে আজ যাচ্ছি দামতুয়া। আমরা 17 কিলোমিটার থেকে বা আদুপাড়া থেকে সামান্য এসেছি। বৃষ্টি শুরু হয়ে গেল, আপনারা আকাশে মেঘ দেখতে পাচ্ছেন। আজকের ট্রেকটা খুব এনজয়েবল হবে। আজকে মোটামুটি যাওয়ার পথে 8 কিলোমিটার, ফেরার পথে 8 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। যেহেতু রোদ্দুর নেই আর বৃষ্টি হচ্ছে, পাহাড়ে বৃষ্টি হওয়া, তার মধ্যে ট্রেক করা একটু অ্যাডভেঞ্চার আছে। আশা করি খুব মজা হবে, আমাদের সাথেই থাকুন। দামতুয়া ট্রেকে বা যে কোনো পাহাড়, বান্দরবনে বা রাঙামাটির যে কোনো ট্রেকে যখন আপনারা যাবেন, এরকম দেখবেন যে জুম চাষ আপনার ট্রেইলের পাশে অথবা পাহাড়, পুরো পাহাড় জুড়ে এরকম ধান চাষ, ভুট্টা চাষ, অনেক কিছু দেখতে পাওয়া যায়। পাহাড়িদের জীবনযাপন এইসব জুম চাষের উপরে নির্ভর করে। ওই যে ঝর্ণাটা দেখছেন সেটার নাম তংপ্রো। ট্রেক শুরু করার মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই পাবেন এই মায়াবী ঝর্ণার দেখা। গাইড জানালো ওখানে যাওয়ার ট্রেক রুটটা খুব একটা কঠিন নয়। আমাদের প্ল্যানে নেই, তাই ওটার দিকে না তাকিয়ে গন্তব্যের দিকে পা বাড়ালাম। এই ট্রেকের প্রথম একটা ঝিরি পার হচ্ছে এখন, এটার নাম ওয়াংপা। এরকম আরও অনেকগুলো ঝিরি পার হতে হবে আজ। ঝিরি পেরিয়ে সামান্য আসতেই একটি গ্রাম পড়লো, এটা মুরং গ্রাম, এটার নাম পামিয়া। এই গ্রামে একটা এনজিও দ্বারা পরিচালিত অনাথালয়ও আছে। আমরা এখন যে ঝিরিটা পার হতে যাচ্ছি, এটা হচ্ছে, নাম হচ্ছে নাংশাক। পাশে একটা পাড়াও আছে একই নামে, সেখানে 10 জন মতো পরিবার বাস করে। বৃষ্টি হওয়াতে মাঝে মাঝে অবশ্য রোদ্দুরও উঠছে,
আমাদের গাইড আমাদেরকে তারা দিচ্ছে যে বৃষ্টি হলে ঝড়া ব্যাং জিরিতে বা সামনে জিরিতে অনেক বেশি পানি হয়ে যাবে, আমাদের জন্য মুভ করা প্রবলেম হয়ে যেতে পারে। এই ট্রেকিং রুটে এরকম দুটি অবস্থাকলস আছে। গাইডকে জিজ্ঞাসা করাতে সে জানালো এটা কিছুই না, জমির ফসলকে ছাগল বা অন্যান্য পশু থেকে রক্ষা করার জন্য এরকম তৈরি করা হয়ে থাকে। আপনারা এই রুটে দামতুয়া রুটে বা যে কোনো রুটে যান, সব রুটেই এরকম মাঝে মাঝে ঝর্ণা পাবেন, ট্রেল পাবেন, ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করে, বেটা তুই পাহাড়ে যাই জঙ্গলে যাই কি পাস? আসলে কি বলবো, যারা এমন বুনো পরিবেশে কখনো হাঁটেনি, এরকম চঞ্চলা ঝিরি পথ দিয়ে কখনো পা ভেয়ে যায়নি, পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কোনো অবারিত আকাশ দেখেনি, পেজাতুলার মতো মেঘের ভেসে যাওয়া দেখেনি বা উন্মত যমুনা ঝর্ণার পানি পড়া দেখেনি, তাদেরকে আসলে বোঝানো আমার কর্ম নয়। তারা যদি আসে তাহলেই বুঝবে যে আসলে ঝর্ণা পাহাড় জঙ্গল ঝিরি দেখতে কেন আমরা আসি। একটা তথ্য আপনাদের জানিয়ে দিই, এ পথে আসতে গেলে সাথে করে এনআইডি কার্ডের মূল কপি এবং মোটামুটি দুটো ফটোকপি সাথে করে আনতে হবে। একটা কপি আলিকদম বাজারে প্রবেশ করার আগে আর্মি চেকপোস্টে, আরেকটি আলিকদম ছেড়ে আসার পরে কিছু দূর পরে একটা আর্মি চেকপোস্ট পড়বে, সেখানে জমা দিতে হবে এবং যথাযথ পরিচয় লিপিবদ্ধ করতে হবে। আমরা আরেকটি গ্রামের মধ্যে চলে এসেছি, এই গ্রামটির নাম তাকুই মাংরুম। এখানে কতজন পরিবার বাস করে? আমাদের গাইড জানালো এখানে মোটামুটি আটটি পরিবার বাস করে, সবগুলোই মুরং পরিবার। এই রুটের আসলে সবগুলো বাড়ি মহল্লা বা পাড়া বা গ্রাম, এগুলো মুরং গ্রাম। আমরা এখন দামতুয়া ঝিরিতে, আর বেশি পথ বাকি নেই। আমাদের গাইড জানালো এখান থেকে 30 থেকে ম্যাক্সিমাম 40 মিনিট লাগবে। আমরা ব্যাঙ্গিরি পৌঁছে গেছি, আর সামান্য নামলেই সেই কাঙ্ক্ষিত দামতুয়া জলপ্রপাত বা ঝর্ণা। ভিউয়ার্স, আমার দুদিকে দুটো ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই দামতুয়া ঝর্ণা। আমরা আজকে পুরোটা পথ আপনাদের দেখালাম, এখন ঝর্ণাটাও দেখাচ্ছি। আসার পথটা খুবই অ্যাডভেঞ্চারাস এবং আজকে ধীরে ধীরে বৃষ্টি হয়েছে, ঝর্ণাতে অনেক পানিও আছে, খুব ভালো লাগছে। আপনারাও আসবেন, এনজয় করবেন। হ্যাপি ট্রাভেলিং। Thank you.
আমাদের দামতুয়া ঝর্ণা দেখা শেষ, ফিরে যাচ্ছি এবার। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য।